আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। এসওএস কলকাতার শুটিং শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদের জানিয়েছিলাম বুধবার মানে আজকে থেকেই শুরু হওয়ার কথা এসওএস কলকাতার শুটিং এর কাজ। সেই মতো শুরু হয়ে গেল আজ থেকেই এসওএস কলকাতার ছবিটির শুটিং। লকডাউনের পরের বাংলা ছবি প্রথম এটি যেটি শুট করা হচ্ছে। এসওএস কলকাতার শুটিং শুরু হওয়ার কথা ছিল সোমবার মানে 6 জুলাই থেকে, তবে বিশেষ কারণের জন্যে তা শুরু হতে পারেনি। অবশেষে আজ 8ই জুলাই থেকে শুরু হয়ে গেল এসওএস কলকাতা বাংলা ছবিটির শুটিং এর কাজ। শুটিং ফ্লোরে দেখা গেল নুসরত জাহান ইয়াশ দাশগুপ্তকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন নুসরত জাহানকে রেডি হতে তার চরিত্রের জন্য। ইয়াশ দাশগুপ্তকেও দেখা গেল তার ক্যারেক্টারে। আপনারা দেখছেন তো কিভাবে ইয়াশ দাশগুপ্ত নিজের স্ক্রিপ্ট ভালোভাবে পড়ে নিচ্ছেন। সমস্ত সাবধানতা অবলম্বন করে শুরু হয়ে গেল এসওএস কলকাতার শুটিং এর কাজ। আর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এসওএস কলকাতার প্রথম দিনের শুটিং এর একটি ঝলক, যেখানে দেখা গেল শুটিং ফ্লোরে তৎপরতা। সকলে আগ্রহ নিয়ে শুরু করে দিলেন বাংলা ছবি এসওএস কলকাতার শুটিং এর কাজ। প্রথম দিন দেখা গেল নুসরত আর ইয়াশকে শুটিং ফ্লোরে। মিমি চক্রবর্তীও রয়েছেন এই ছবিতে। ইনা সাহা এই ছবিতে প্রডিউসার হিসেবে ডেবিউ করছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন তো মিমি নুসরত ইয়াশ অভিনীত এসওএস কলকাতার প্রথম দিনের শুটিং এর একটি ঝলক। তো কেমন লাগলো এসওএস কলকাতার প্রথম দিন শুটিং এর এই ছবিগুলো দেখে আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। এই ছবিটি রিলিজ করবে দুর্গাপুজোতে। এবছর দুর্গাপুজোতে রিলিজ করবে এই ছবিটি। সন্ত্রাসবাদ আর পুলিশি টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবিটি। আর এই ছবির শুটিং সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে হাজির হব আপনাদের কাছে। সব খবর সবার আগে জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।